বলুন এদের জন্য এইভাবে দোয়া চাইব না এইভাবে দোয়া চাইব কথা বলুন আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই আল্লাহ ওদের হিদায়াত করুন ওরা যদি না হিদায়াত হয় আল্লাহ ওদের বাসের চাকায় ফেলে মারো আটটা দশটা কুকুর যেন কামড়ে কামড়ে খেয়ে মরে প্রথম দোয়া চাইবে আল্লাহ হিদায়াত করুক ওই ধরনের মুসলমান গুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল না ছিল নি আরে কথা বলছেন না কোন বাপকে চাই তার মেয়েটা এমএ পাস বিএ পাস উচ্চ মাধ্যমিক পাস করেছে আপনার ছেলে মেয়ে আছে না নাই এ জোরে বলবেন তো আপনারা কি চান আপনার মেয়েটা ওই রাত্রির অন্ধকারে পাঁচ দিন যে পালাক কোনো ছেলে হাত ধরে এটা কথা বলছেন না কেন যারা চুমড়ে থাকবে তাদের মেয়ে যাবে আপনারা কি চান আপনাদের মেয়েরা রাত্রে পাঁচ দিনে পালাক কারে হাত ধরে চান আপনারা কি চান যে আপনার ছেলেটা কারো হাত ধরে পাঁচ দিকে নিয়ে আপনার ঘরে ঢুকু যদি না চান তাহলে আপনাদের প্রথম আপনার ছেলে মেয়েদের দিনই শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েটাকে যদি নামাজি করেন না আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা ছেলে হয় মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা ছেলে হয় নামাজি ছেলে নামাজি মেয়ে যদি হয় মনে রাখবেন আপনার ছেলে আপনার মেয়ে বাড়ি টপকে কারো মেয়ে নিয়েও যাবে না আর কোনো ছেলের সঙ্গে যাবো না কিছু বুঝতে পারছেন না কারণ তার মধ্যে কোরআন আছে এই ভাইটা আবার একটা মুরব্বী এখানে সিনেমা হল ময়নাই আছে তো আছে তো আচ্ছা আরো করেন দুই আর দশটা ঠিক করলেন দশ জনের টিকিটের পয়সা আমি দিয়ে যাচ্ছি একটা সিনেমা দেখেন দশ জনকে গিয়ে এই যো কি দেখবে কথা বলছেন না কেন সিনেমা দেখবে এটা কি বলুন তো গামছা গামছা আড়াল দিয়ে সিনেমা দেখতে দেখতে কারণ সে গামছা আড়াল দিচ্ছে কেন মুখে কি আছে দাড়ির সম্মানে দাড়ির এজ্জতে সে লজ্জায় এই আমি আপনাকে হাজার 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 বে দাড়িওয়ালাকে দেখিয়ে দেব দাড়ি রাখার কারণে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে মদ খাওয়া ছেড়ে দিয়েছে তালি খাওয়া ছেড়ে দিয়েছে আর আপনি একটা দাড়িওয়ালাকে দেখেন তো সিনেমা দেখার জন্য মদ খাওয়ার জন্য তালি খাওয়ার জন্য দাড়ি কেটে ফেলেছে কিছু বুঝতেছেন না পাচ্ছেন না দাড়ির কত সম্মান কত ইজ্জত বুঝতে পাচ্ছেন পাচ্ছেন শুধু একটা সুন্নাত আর আপনি আমি যদি সত্যিকার নামাজি হতে পারি মনে রাখবেন নামাজি চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না চিটিংবাজি করতে পারে না নামাজি ধোঁকাবাজি করতে পারে না নামাজি অত্যাচার করতে পারে না নামাজি জুলুম করতে পারে না সে যদি নামাজি হয় আমাদের এখানে একটা বড় আল্লাহর ওলি আছে এইটা বলে বিদায় লব তার বুক পর্যন্ত দাড়ি এত পর্যন্ত দাড়ি বুঝতে পারছেন কি বলতে চাইছি আবার হাঁটুর হাঁটুর ওপরে এই একদম নিচে পর্যন্ত জুব্বা দেখলে মনে হবে আস্ত ফেরেশতা বিশ্বাস করুন নামাজ পড়ে কপালটা কালো মসজিদে যখন আজান হয় সব ছেলে মসজিদে চলে যায় আবার মাঝে মাঝে মাইক ও জ্ঞান দেয় বৈঠকখানায় জ্ঞান দেয় তানাকে সতেরোটা মানুষ বিশ্বাস করেছে কটা মানুষ সতেরোটা মানুষ বিশ্বাস করে ৩০ বিঘে এরিয়া নিয়ে একটা পুকুর আছে কজনের সতেরো জনের পুকুর আছে সেই পুকুরটা উনাকে চাষ করতে দিয়েছে কারণ উনি নামাজি বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা আজান হলে ছোটে মসজিদে
এ হারাম খেতে পারে? এ কথা বলছেন না কেন? পুকুরটা কত এরিয়া? 30 বিঘে। উনি কালকে সকালে জাল দেবেন পুকুরে, 17টা বাড়ি জমিদারদের খবর দিতে, ভাই কাল সকালে যাবেন জাল দেওয়া হবে, ভাই কাল সকালে যাবেন জাল দেওয়া হবে, ভাই কাল সকালে যাবেন জাল দেওয়া হবে। কি সুন্দর শরীয়তে আইন মিলেছে! ইনারা 17 জন ফজরের নামাজ পড়ে পুকুর ধারে গিয়ে দেখে জাল টেনে টেনে পুকুরের মাঝখানে এসে গেছে। তা ইরা দাঁড়িয়ে বলছে কখন জাল নাবালে গো? বলে এই নাবানুন তো, ওই তো মাঝখানে এসেছে। কিন্তু আদৌ কি তাই? উনি জাল নাবিয়েছে রাত 12টায়, 3 খেপ জাল দিয়া হয়ে গেছে। কি বললাম? 3 খেপ জাল দিয়া হয়ে গেছে, 4 খেপ আসছে। ওই 3 খেপ জাল দেওয়ার মাছগুলো কোথা? 300 গ্রাম পারে নাই, আড়তে চলে গেছে। হারাম জাদা কুম্ভক্তা, 1 গ্লাস মদ মনে আছে খাচ্ছে, ঘট 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 করে গোপটা টেনে খাচ্ছে। পাশ থেকে ইনি বলছে গোপ টানছিস কেন? বলছে গোপের পানি হারাম। কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না আমার কথা? অত সহজ নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক না না পাক, এই জবান বন্ধ রাখবেন না। আল্লাহ পবিত্র না অপবিত্র? পাকের সঙ্গে না পাকের যোগ থাকতে পারে, বন্ধুত্ব থাকতে পারে, অপবিত্র পবিত্র সঙ্গে অপবিত্র বন্ধুত্ব হতে পারে। রসুল গেলেন আল্লাহর সঙ্গে দিদার করতে, অনেক ছোট্ট করে বলছি, রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়ার জমিনে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত বিল্লাল, হযরত আবু তালহা, হযরত আবু জাবর, আবু জার, রসুল পাকের অন্যান্য সাহাবা রসুলকে ঘিরে বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনি নবী, আপনি রসুল, আপনি পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, আপনার সঙ্গে আল্লাহর দেখা হলো, সাক্ষাৎ হলো, দিদার হলো। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমরা কি আল্লাহর দিদার পাবো না? আমরা কি আল্লাহর সাক্ষাৎ পাবো না? আমরা কি আল্লাহর দেখা পাবো না? রসুল কি জবাব দিয়েছেন? এ আমার সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবীকে জমিন থেকে বুড়াক করে দুতবক, চারতবক, ছতবক, সাততবক আসমান ভেদ করে রাফরাফ বিছানায় চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হয়েছিল, যেতে চড়ো বল, যেতে হয়েছে, যেতে হয়েছে। এই আমার সাহাবা সাহাবিরা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, আমি নবী, আমি রসুল, আমি পয়গম্বর, আমার ওসিলায়, আমার ওসিলায়, আমার আল্লাহ স্বয়ং নিজে, আমার আল্লাহ স্বয়ং নিজে আমার উম্মত উম্মতির সঙ্গে দেখা করতে আসবে। এটা জোরে বলুন, নবী কার সঙ্গে দেখা করতে গেলেন? জোরে বলুন, আল্লাহর সঙ্গে। আর নবীর উম্মতের সঙ্গে কে দেখা করতে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, আল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। কোন জায়গায়, কোন জায়গায় গেলে আল্লাহ দেখা পাবো? ইয়া রাসূলুল্লাহ, রাসূল তখন বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। এর জোরে বলো, মোমেনদের নামাজ আল্লাহর দিদার। হারাম খোরের সঙ্গে আল্লাহর দিদার হবে? সুদ খোরের সঙ্গে, গ্যাঁজা খোরের সঙ্গে, মদ খোরের সঙ্গে, জিনা খোরের সঙ্গে, চগল খোরের সঙ্গে, 2 নম্বরের সঙ্গে হবে? আল্লাহ পাক, এর জোরে বলুন, মহাব্বত আছে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ পাক। নাপাকের সঙ্গে
নাপাকের সঙ্গে মিল হতে পারে না। আসুন, অতএব আমাদের হলো পাক হতে হবে, আল্লাহ পবিত্র, আমাদের হলো পবিত্র হতে হবে, তাহলে আমাদের সঙ্গে আল্লাহ দিদার ইনশাআল্লাহ হবে। বলে ইনশাআল্লাহ, এটা জোরে বলে ইনশাআল্লাহ। আর এখন আপনি যে জানে কল শেখাবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আগে তো মৌলানা সাহেব মলি সাহেব পীর সাহেবদের কাছে আমি দোয়া চাই, এখন আমরা সাধারণ মানুষের দোয়া চাই। এরা এত ভণ্ড হয়ে গেছে, এত দু নম্বর মাল হয়ে গেছে, চোখ উল্টে দিয়ে। আরে আমি যাচ্ছি, একজন আমার নাম বলবো না, আমার গাড়িতে তো যাচ্ছি, দুজন যাচ্ছি, হঠাৎ কর্মস্থান থেকে বলছে ও ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বুঝছেন না, কত বড় এমনি সাধারণ মানুষ শুধু নাই, আমার গাড়ির পাশে বসে আছে, যাচ্ছি এরকম করে যাচ্ছি, পাশে একটা কর্মস্থান ধার দিয়ে আমি মিথ্যে বলি, যদি মিথ্যে বলে আল্লাহ জবানটা আমার মত সময় বন্ধ করে দিও। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ির পাশে বসে আছে একটু পিসে ভাব, চল যাচ্ছি কর্মস্থান ধার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কাকে কে সালাম দিল বলে আপনি বুঝবেন না, শালা সাধারণ মানুষকে তুমি ভণ্ড মুখে খাস, তুই তুই তো এইভাবে লোকের কাছে খাস, তুই আমার আমার কাছে আমার কেলা মধ্যে পড়াছিস, নাপ গাড়ি থেকে, নাপ নাপ গাড়ি থেকে, কথা বুঝতে পারছেন না। আসুন, হাক্কানি আলেমদের কাছে যাবেন, দু নম্বর নাই, হাক্কানি পীরেদের কাছে যাবেন। দুনিয়ার কোনো পীরের কাছে না গেলেও চলবে, মা বাপ পীরটাকে পা দুটো জড়িয়ে ধরে থাকেন, এর চেয়ে বড় দুনিয়ায় কেউ নাই। মুজাহিদের জামান দাদা হুজুরকে কথা যদি বলতে হয়, আজকে বাংলার মানুষ আমরা টুপি পরে বসে আছি, মুখে দাড়ি রেখেছি, আমরা মাদ্রাসায় যাচ্ছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়া শিখেছি, বাপকে আব্বাজান বলা শিখেছি, মাকে আম্মাজান বলা শিখেছি, শরীয়ত চিনেছি, দিন চিনেছি। যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় বেঈমান, কেউ নাই, ওসিরা হচ্ছে পুরপুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ। এটা জোরে বলা যাবে না, সারা ভারতবর্ষের মানুষ টুপি পড়তে শিখেছে, দাড়ি রাখতে শিখেছে, নামাজ পড়তে শিখেছে, রোজা রাখতে শিখেছে, দিন চিনেছে, ইসলাম চিনেছে। যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় বেঈমান, আর কিছু হবে না, তিনি হচ্ছেন গরিবি নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি। এটা জোরে বল সুবহানাল্লাহ। এখন কি করবে, আগে তো দোকান থেকে, এখন দেখো তাবিজের দোকান, এই দোকানে যা আবার ই তো হলো আবার মলি, এখন মলি সাহেবের কিছু রে খুললি ব্যাস। এ বলছে আগে নবীর ওপরে ইমান নিয়ে আসতে হবে, তবে আল্লাহর ওপরে ইমান। সকলে বলুন নউজ বিল্লাহ। যে যা, আচ্ছা মুসব থেকে যাচ্ছিস কেন? হাওড়া জেলায় কোন একটা জায়গায় একটা ইমাম সাহেব বক্তব্য দিতে দিতে বলছে আমরা নাপাক পানি থেকে, মা বাবের নাপাক পানি থেকে পয়দাস হয়েছি, অর্থাৎ রসুলও আমাদের মতন মানুষ, তিনিও নাপাক পানি থেকে পয়দাস হয়েছে। একজন গেট ধরে বলছে বেরোস শালা, তোকে তুই এই আলোচনা তুই কে করতে বলছে? মতের সময় জাকান্দানি হবে না, কবরে আজাব হবে না, জাহান্নামের আগুনে পড়ব না। মতের সময় যখন আপনার আমার জানটা কবজ হবে, বাচ্চা ছেলেরা যখন মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আল্লাহ রসুল বলছেন ইমানদারদের মতটা ঠিক ওই অবস্থায় হয়ে থাকে। বাচ্চা ছেলেরা যখন মায়ের বুকে দুধ খেতে খেতে স্তনের বুটাটা মুখ থেকে খুলে যায়, বাচ্চা শিশু বুঝতে পারে না, আল্লাহ রসুল বলেন ইমানদারদের মতটা ঠিক এই অবস্থায় হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে মানুষকে বল, এই সম্পর্কে মানুষকে বল, আল্লাহ রসুল বলেন একটা ছাগলকে দাঁড় করিয়ে রাখো, জবাই করবে না, পায়ের তলা থেকে চামড়া ছাড়া দাঁড়াম বকরো ছাড়িয়ে ছাড়িয়ে মাথার তলা থেকে ছাড়িয়ে নাও। ওই ছাগলটা জানত থাকবে যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট পেতে থাকবে। আল্লাহর নাফরমানি বান্দাদের অবস্থাটা মওতের 100 গুণ বেশি হয়ে যাবে। এই
এই সম্পর্কে মানুষকে বুঝা বলো, এ সম্পর্কে মানুষকে বুঝাই না। এ বলছে কবর সিজদা দিয়া যায়, ও বলছে যায় না, এ বলছে অমুক, ও বলছে মমুক। আমার মুসলমান ভাইয়েরা, যার মধ্যে দিন থাকবে, ইসলাম থাকবে, শরীয়ত থাকবে, তার মধ্যে কোনোদিন শেরেক থাকতে পারে না, ঠিক না ভুল? এর জোরে বলুন, এর জোরে বলুন। আপনার এই শ্রীরামপুরে আমি একটা তোহা সোনার ঢিলা নিয়ে এসেছি, যদি আপনাদের সবাইকে দি বলি ভাইয়ের সোনার ঢিলা, মনে করবেন হ্যাঁ, কিন্তু এই সোনার ঢিলাটা অরিজিনাল সোনা না, অন্য কিছু। এটা জানতে গেলে একটা পাথর আছে, কি পাথর? অষ্টি পাথর। ওই পাথরটা কারা ব্যবহার করে? যারা স্বর্ণকার। ওই পাথরটা যদি আমার হাতে দিয়ে দেয় ঘষে ঘষে বুঝতে পারবো, কারণ ওই স্বর্ণকারের সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সে বলে দেবে এটা সোনা না, সোনা নয়। আমার ভাই জানেরা ভুল বুঝবেন না, আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, আখিরি জামানায় এলে মুটে যাবে, এলে মুটে যাবে, আখিরি জামানার সময়। আজ এই সময় চারিদিকে তাকান, বড় বড় আলেম গুনো আল্লাহ তাআলা ডেকে নিচ্ছেন, ডেকে নিচ্ছেন, বড় বড় হক বক্তাদের আল্লাহ ডেকে নিচ্ছেন, গেধরের আমদানি হচ্ছে, ঠিক না বেটি? এর জোরে বলুন। তবে হ্যাঁ, আপনাদের এখানে বাজার আছে, বাজার নাম বলুন, শ্রীরামপুর বাজারে কখন বাজার বসে? বৈকালে, সকালে? সকালবেলায় চলে যাবেন, গিয়ে দেখবেন কোনে একজন চাষি কানা বেগুন এক ঝুড়া রেখে দিয়েছে, কানা বেগুন, আর একজন কোনে এক ঝুড়া ভালো বেগুন রেখে বিক্রি করছে। বেলা 12টার সময় গিয়ে কি দেখবেন? যে ভালো বেগুন বিক্রি করছিল তারও বিক্রি হয়ে গেছে, আর যে কানা বিক্রি করছিল তারও বিক্রি হয়ে গেছে। কানা বেগুন কানা খদ্দের আছে, কিছু বুঝতে পারছে না কি বলছি? ভালো বেগুন ভালো খদ্দের আছে, খবরদার। আমার পীর আমাদের সকলের পীর আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, তিনি কি বললেন? বাবারা বাবারা, আখিরি জামানায়, আখিরি জামানায় ইলিশ মাছ পাবে, সাপ পাবে না, আম পাবে, মজা পাবে না, ঘি পাবে, খুশবু পাবে না। কিছুদিন আগে ভাত খেলাম, আমার স্ত্রী মাছ দিয়ে ভাত দিয়েছে, খাওয়া হয়ে গেছে। আমার স্ত্রী আমার বউ জিজ্ঞাসা করছে, কি মাছ খেলে গো? আমি জানি না, মাছ খেতে জানো? মাছ দিয়ে তো খেয়েছি, কি মাছ? বলছি ইলিশ মাছ, তাই নাকি? ওই পাড়ায় জামাই এসেছে, পাশের বাড়ির জামাই, জামার জন্য পোড়াটা ভাসছে ঘি দিয়ে, আর 10টা বাড়ি দূরে তারা খুশবু পাচ্ছে, আর বলছে মনে মনে ভাবছে ওদের বাড়ির জামাই এসেছে পোড়াটা ভাসছে, কেন, কিসের খুশবু বলেন না? কিসের? ঘিয়ের খুশবু, পোড়াটা ভাসছে। আর এখন ঘিকে আঙুল ঢুকিয়ে দেন, লাগান, হচ্ছে না, হয় না। মানুষ পাবেন, আমরা এখন অধিকাংশ মানুষ রূপে পশু হয়ে গেছি, জানোয়ার হয়ে গেছি। ঈদের দিন কাল ঈদ আজ থেকে বাঁধা হয়ে গেছে, চাঁদ রাত থেকে ছোট ছোট স্টেজ, আহা, মরে মরে পিছনে লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম, ঈদ মুবারক, কি সুন্দর লিখা আছে, এইদিকে না ডেগ, এইদিকে ডেগ, ধুমধাম ধুমধাম চলছে। আর কিছু কিছু চেয়ারে ওমাতা থেকে ইমাতা কয়েকটা সর বসে আছে, সর
পা দিয়ে তুমি মাথায় দিয়ে পা লড়াচ্ছে, ওটা যে বয়স্ক শোর, ওটা যে বয়স্ক কুত্তা, ও যে বয়স্ক মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, শরীয়তের দুশ্মন, টুপি মাথায় দিয়ে পা দুলাচার পাল খাচ্ছে, আরে স্টেজে কিছু ছেলে দুমদাম ধুমধাম করে নাচছে, কি হচ্ছে? ঈদ মুবারক। আমার হুগলি জেলায় ডানকুনিতে একটা জায়গা এবারে মেলা হয়েছে, স্টেজ করে মেয়েদের নিয়ে নাচা হচ্ছে বলছে ঈদ মুবারক। আরো কয়েকটা জায়গায় চাঁদ রাতে থেকে ঈদের পর দিনে স্টেজ করে পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ মুবারক দেখ লাগানো হয়েছে, বেশা মেয়েদের নিয়ে ডান্স দেওয়া হচ্ছে। ওরা বলছে আমরা ঈদ উদযাপিত করছি, বলুন এদের জন্য এইভাবে দোয়া চাইব না এইভাবে দোয়া চাইব, কথা বলেন আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ ওদের হিদায়াত করুন, ওরা যদি না হিদায়াত হয় আল্লাহ ওদের বাসের চাকাই ফেলে মারো, আটটা দশটা কুকুর যেন কামড়ে কামড়ে খেয়ে মরে। প্রথম দোয়া চাইবে আল্লাহ হিদায়াত করুক, ওই ধরনের মুসলমান গুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল না ছিল নি? আরে কথা বলছেন না কেন? দিনকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য রসুল আমার তায়েফের ময়দানে মার খেয়েছেন, ওহুদের ময়দানে মার খেয়েছেন, বদরের ময়দানে মার খেয়েছেন, রসুলকে এত মারা মারা হচ্ছে, রসুল অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, বলুন কাদের জন্য? এটা জোরে বলুন, এটা জোরে বলবেন তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমাকে বলছে, আসমা আমি ঘরে ঢুকলাম, খবরদার আমার ঘরের মধ্যে কেউ না ঢোকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গোসল করলেন, নতুন একটা কাপড় পরা নিলেন, নামাজ পড়ে বিছিয়ে দিল, ঘরে দরজা দিয়া হয়ে গেল। হযরত আসমা বলছেন, আমি ঘরে দরজার কাছে কান দিয়ে আমি শুনছি শুনছি শুনছি, ফাতেমা আল্লাহকে সেজদা করার পরে দুটো হাত তুলে বলছে, আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার আব্বা জানেন উম্মত গুনুকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উম্মত গুনুকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আব্বার উম্মত গুনুকে মাফ করে দিন। হযরত আসমা বলছেন, আস্তে আস্তে আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, আর কোনো আওয়াজ নাই, কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঘরের দরজাটা খুলেছি, ঘরের দরজা খুলে দেখছি আল্লাহর নবীর কলেজার টুকরা, নয়নের মণি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে দিয়েছেন। হযরত আসমা বলছেন, আমি একবারও শুনতে পেলাম না, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আদরের হাসান আদরের হোসেনকে মাফ করে দিন, না 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 আমি আদরের বেটার জন্য কোনো জিনিস চাইতে শুনলাম না, একটাই জিনিস শুনলাম, আল্লাহ আপনি আমার আব্বা জানে গুনাহগার।
আল্লাহ আল্লাহ, আপনি আমার আব্বা জানেন গুনাহগার, উম্মু তুম্মতি গুনুকে মাফ করে দিন। আজকে আমরা নিজেকে বলি আমি মুসলমান, নামের আগে বলি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল মতিন। আমার আব্বা হাজি সাহেব, আমার আব্বা মৌলানা, আমার আব্বা মুফতি, আমার আব্বা পীর বুজুর্গ। আমি কোরআনের ঘরে জন্মগ্রহণ করেছি, আজানের ঘরে জন্মগ্রহণ করেছি, দিনের ঘরে জন্মগ্রহণ করেছি, গর্ব করে বলি। আজকে সেই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানদের কলঙ্করা ঈদ উদযাপিত করেছে ড্যান্স দিয়ে। খুব দুঃখের সঙ্গে বলছি, শুধু তাই নয়, হিন্দু ভাইদের যেমন পূজোর সময় রেকর্ড পরিমাণ মদের দোকানে মদ বিক্রি হয়, এবারে মদের দোকানদার বলছে আমরা এবারে ঈদে সবচেয়ে বেশি মদ বিক্রি করেছি। বুঝতে পাচ্ছেন আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওয়াজ করে কেউ পরিবর্তন আপনাকে করতে পারবে না। পৃথিবীর কোন পিসাব, কোন মাওলানা সাহেব, কোন হাফেজ সাহেব, কোন দরবেশ, কোন আলেম ওলামা আপনাকে হিদায়াত করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, যে বান্দা নিজে হিদায়াত হতে চায়, নিজে ভালো হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়াত করতে চাই। আমার আল্লাহ বলেছেন, যে নিজে হিদায়াত হতে চাই না, আমি আল্লাহ তাকে হিদায়াত করতে চাই না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্মটা করে লাও, আমি আমার ধর্ম করি। কিছু বুঝতে পারছেন নাকি? পারলেন দোষ আল্লাহ, আমি তোমার কিন্তু বাবু না, আমার শরীর কি আমি তাহলে দাও কি তুলতে হবে নবীর ঘর ওর ধান তাবলি এক কাজ করছো তো না, এ ঝাড়ছে না, না ঝাড়ছে না, আমি বুঝতে পারছি কেন, এ যদি ঝাড়তো না আমি ধরে ধরতো না, পেটটা দেখলে বুঝতে পারতেন না, কিন্তু পেটটা দেখলে বাড়ে না, পেটটা ছোটই আছে বেচারার। হ্যাঁ কাজ করে যাও, তৃণমূলের নেতা হলে হবে না, সিপিএম এর নেতা হলে হবে না, কংগ্রেসের নেতা হলে হবে না, হতে হবে মানুষের নেতা। কি বললাম? জনগণের নেতা, যে জনগণের নেতা হবে তার হারাবার কিছু থাকবে? এর কথা বলেন না, দোয়া করে আল্লাহ ভালো কাজ কর তৌফিক দান করে বলুন আমিন। আজকে মাদ্রাসার জন্য আমার কাছে খাতা নিয়ে ধরেছে, আল্লাহ মরহুম মুফতি মোহাম্মদ সফিউল্লাহ সাহেব হাফেজ নিজামুদ্দিন, আল্লাহ জান্নাত জান্নাতের ফেরদৌস নসিব করুন আমিন। ও আমি আসার পর শুধু হুজুর 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 পাগল, লোকটা কথা মনে পড়ে এখন। সেই মাদ্রাসা তার হাতে প্রতিষ্ঠিত, খুব মেহনত করে আপনাদের সকলের সাহায্য নেই মাদ্রাসা। আমি বেশি জোর করব না, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। পীরের আওলাদ এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি, কবার গিয়েছিলাম সাতবার আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি, আল্লাহর কাবা ঘরের কোনায় একটা পাথর আছে হাজরে আসওয়াদ, যে পাথরটায় রসুল পাক আমার চুমা খেয়েছিলেন, কয়েকশো বার চুমা খেয়েছি। এই হাত রসুল পাকের রওজা মোবারকের সামনে রেখে আল্লাহ তালার দরবারে রসুলকেও শিলা করে, রসুলকেও শিলা করে আল্লাহ তালার দরবারে তুলেছি। আজকে নবীর ঘরের জন্য যে ভাই হাতটা তুলবেন, আমি তার জন্য আল্লাহ তালার দরবারে হাত তুলব।
আল্লাহ পাদের দানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ বরকত দান করেন। একটা ভাই বলবেন, হুজুর আমি এক মাস নয়, দু মাস নয়, তিন মাসের মধ্যে 10,000 টাকা আমি মাদ্রাসায় দান করব। একটা ভাই হাত তুলবেন, আপনার নাম রফিকুল ভাই, তাই তো? রবিউল ভাই, রবিউল ভাই, জামশেদ ভাই। আর একটা ভাইকে হাত তোলার জন্য বলবো, তিনটে। আর একটা